মর্নিং বন্ধুরা, আমি পারমিতা, আমার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে তোমার সোমবার, অতনু এখনও ঘুম থেকে ওঠেনি, আর অদিত্য তো এখন ঘুমাচ্ছে, তোমরা সবাই জানোই। সকালবেলা উঠে রান্না টান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, অতনুকে ডাকবো, ফ্রেশ হয়ে নেবে, তারপরে ওকে খেতে টেতে দেবো। তো হনুমানজির সিংহাসনটা তোমাদেরকে এমনি দেখিয়েছিলাম, হনুমানজিকে স্থাপন করা হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দেখানো হয়নি, তাই ভাবলাম একবার দেখিয়ে নিই, চলো। এবার কিন্তু বেশ ভালো লাগছে, তবে হনুমানজির সিংহাসনটা একটু অন্ধকার লাগছে, যেহেতু লাইটটা লাগানো হয়নি এখনও, তাই শুধু এবার একটা লাইট কিনবো, হনুমানজির সিংহাসনে সেট করে দেবো। তখন উঠতে উঠতে ফ্রেশ হতে হতে ভাবলাম ওর জন্য টিফিনটা রেডি করে নিই, সেই জন্য এখনও টিফিনটা রেডি করবো, ওই একটু প্রোটিন স্যালাড টাইপের করে দেবো, হেলদি খাবারও বটে। আর দেখি একটা অ্যাপেল দিয়ে দেবো, আর আমার জন্য দেখি কিছু রেখে দেবো, আর একটু আলু সেদ্ধ বেশি করে করেছিলাম, আজকে একটু আলুর চপ বানাবো, অনেক দিন বেশ আলুর চপ দিয়ে মুড়ি খাওয়া হয়নি, তো সেই জন্য আজকে একটু আলুর চপ বানাবো। আর একটা খুব ভালো খাবার, মানে ভীষণ প্রিয় আমার খাবার, সেটা হচ্ছে যে চিকেন বিরিয়ানি বানাবো, অবশ্য সেটা রাত্রের জন্য, দিনের বেলায় চিকেনটা করে রেখে দেবো, বেরেস্তা টেরেস্তাগুলো করে রেখে দেবো, কারণ রাতে ধরো পড়ানো আছে, তখন সব পড়তে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য দিনের বেলা অনেকটা কমপ্লিট করে রাখবো। আসলে অনেক দিন বিরিয়ানি খাইনি, সেই লাস্ট মহালয়াতে স্টুডেন্টদের সঙ্গে পিকনিক হয়েছিল, সেই দিনই লাস্ট বিরিয়ানি খেয়েছি, সেই জন্য অনেক দিন ধরেই মনটাতে ইচ্ছা হচ্ছে যে একটু বিরিয়ানি খাবো, তো করা আর হচ্ছে না, সেই জন্য আজকে বিরিয়ানিটা করবো তাই ভেবেছি। ছোলা, মটর, গ্রিন মুগ এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একটু অল্প করে দিয়ে দিলাম। আমার এখনও এগুলো স্প্রাউটেড হয়নি, যদি স্প্রাউটেড হতো তাহলে খুব ভালো হতো, আরও বেশি হেলদি হতো। এবার দিয়ে দিচ্ছি শশা, দিচ্ছি অল্প করে গাজর। কি বলতো, অতনু যেহেতু ভাত খেয়ে যায়, সেই জন্য ব্রেকফাস্টটা খুব বেশি ভারী নিতে চায় না, ফলে হালকা কিছু দেবে, সেই জন্য ওই মানে প্রোটিন স্যালাড বা অল্প কিছু হালকার মধ্যেই কিছু রান্না করে দিই ওকে। ধনে পাতা কুচি করে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর টমেটো দিয়ে দেবো। টমেটোটা কিন্তু বীজ ছাড়া দেব, তোমরা যদি আরও কোনো সবজি চাও তাহলে সেটাও দিতে পারো, আমার কাছে আর নেই, এগুলোই ছিল, তার জন্য আমি এগুলো দিয়েই বানিয়ে দিলাম। আর যেহেতু টমেটো দেবো তাই লেবু দেবো না, তোমরা চাইলে লেবুও দিতে পারো। আর দিয়ে দেবো একটু বিট লবণ, বিট লবণটা এখন দিলে কিন্তু গলে যাবে, দিয়ে নিচে চলে যাবে, আর খেতেও ভালো লাগবে না, সেই জন্য কী করবো বলো তো, একটা সাদা কাগজে ওকে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, ও যখন খাবে তখন মাখিয়ে নেবে। তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো। এই দেখো উঠে গেছে, টিফিন দেওয়া হয়ে গেছে, অতনু চলেও গেছে, চপ আমার এখনও করা হয়নি, কিন্তু এই যে অদিত্য ঘুম থেকে উঠে গেছে, তোমরা তো দেখলে, আর কী করে বেড়াচ্ছে সেটা দেখাচ্ছি, দাঁড়াও দেখো, সমানে আমার গোটা ইয়েতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমাকে ঘিরে। কী ভালো লাগছে ওরই জানে, এই দেখি আমার দিকে তাকাও, ঘুম থেকে উঠে গেলে কেন এত তাড়াতাড়ি, জল খেতে ভীষণ ব্যস্ত, কোনো কথাবার্তা বলছে না, একটু পরে আবার বলবে, দাঁড়াও তো, আবার আলুর চপ খেতে ভীষণ ভালোবাসে, এবার ও যখন ঘুম থেকে উঠে গেছে তার মানে ধরো একটু আলুর চপ মুড়ি খাবেই, তো সেই জন্য দুভাবে আলুর চপ বানাতে হবে, একটা হচ্ছে ঝাল ছাড়া আর একটা আমারটা হবে ঝাল দিয়ে, সেই জন্য আর একটু বেশি সময় লাগবে, তো চলো আলুর চপটা করে নেওয়া যাক। এই দেখো, সেই জন্য দুটো পোর্শনে আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ আলু একটু মেখে নিয়েছি, বড় পোর্শনটা আমার আর রতনুর, বুঝতেই পারছো, আর ছোটোটা হচ্ছে অদীপ্তর। আমি লবণ দিয়ে দিলাম, আর আমাদেরটাতে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে রেখেছিলাম, যেহেতু শুকনো লঙ্কা আছে তাই আর অদীপ্তকে ওটা দিতে পারি না, সেই জন্য ওকে একটু এমনি প্লেন জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি, যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম দেবে। আর এদিকে বেসনটা আমি গুলেই রেখেছি, লবণ, হলুদ, কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, তবে তোমরা ভাজা মশলাটা ইউজ করো, আদিত্য খাবে বলে আমি ভাজা মশলাটা ব্যবহার করিনি। খুব সামান্য তেল নিয়ে, তেল দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা বাটা, আর অল্প করে দিয়ে দিচ্ছি রসুন বাটা, সামান্য একটু জল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ, নিরামিষ করলে রসুন বাটাটা দেবে না, আর চাইলে তোমরা যদি পেঁয়াজ দাও তাহলে পেঁয়াজও দিতে পারো। মশলাটা কষানো হয়ে গেছে, অল্প করে একটু মশলা নিয়ে অদীপ্তরটাতে মাখিয়ে দিলাম,
আর এবার আমাদের আলুটা দিয়ে দিচ্ছি মশলার ভেতরে, দিয়ে না একটু ভালো করে ফ্রাই করে নেব। আর তোমরা যদি পেঁয়াজ দাও তাহলে পেঁয়াজটাকে আগে একটু ভেজে নেবে, তারপরে আদা রসুনটা দেবে। এ দেখো, যেহেতু তেলটা কম ইউজ করেছি সেই জন্য আশে একটু লেগে যাচ্ছে, আর আমাদের ফ্রাই করাটাও হয়ে গেছে তাই তুলে নিচ্ছি। এবার গোল করে হাতে করে চ্যাপটা করে চপের মতো শেপ করে নিচ্ছি। অদীপ্তর জন্য দুটো আর আমার আর রতনের বেশ অনেকগুলো হয়েছে। হাতে একটু জল নিয়ে বা তেল নিয়ে এইভাবে শেপ করে নিতে পারো, তাহলে হাতে কিন্তু আর লাগবে না। এবার চপগুলোকে ভেজে নিচ্ছি ছাঁকা তেলে। এই দেখো, সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমার আবার আলু চপটা একটু মোটা করে, মানে একটু বেশি করে আলু দিয়ে, পুর দিয়ে, এসব আলুতে ঠাসা করে তবেই বেশি ভালো লাগে। বিট লবণ দিয়ে দিলাম। আর একবার চপটা হতে হতে ভাবলাম অদীপ্তকে ব্রাশটা করিয়ে নিই। আর তোমরা তো জানোই ব্রাশ করতেও একদম চায় না। এই দেখো চলে গেছে, দেখেছো ব্রাশ করবে না বলে? ডেকে ডেকে বকে বকে নিয়ে আসতে হচ্ছে, তাও আসছে না, সেই ধরে বেঁধে নিয়ে আসার মতো ব্যাপার। ব্রাশ করতে কিছুতেই ভালো লাগে না। এখনো পর্যন্ত কুলকুচি করতেই শেখেনি, কিভাবে কুলকুচি করে দেখো তোমরা। জলটা আমাকে মুখে করে হাতে ভরে দিতে হচ্ছে, আর ওষুধও ফেলে দিচ্ছে। ব্রাশ করা হয়ে গেছে, আর দাঁড়াচ্ছে না, চললো এবার। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোযোগ সহকারে টিভি দেখছে। আর আমি গেছি চপ মুড়ি আনতে, সেও অবশ্য জানে, তাকে বলেছি, তার কিন্তু আর তর হয়েছে না, সেই জন্য দেখতে চললো যে আমি নিয়ে এসেছি কিনা। সেটা দেখো, চপ মুড়ি খেতে এত ভালোবাসে, ওর জন্য অল্প করে একটু মুড়ি দিয়েছে একটা বাটিতে, তাই ওকে ওর বাটিটা নিয়ে যেতে বলেছি, সেটাতে ও খুব খুশি। এবার মা ছেলেতে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে বাকি রান্না করব। অদীপ্তর আর আমার চপ একই সঙ্গে নিয়ে নিয়েছি, খুব গরম। বাকিগুলো রেখে দিয়েছি অতনুর জন্য, ও যখন আসবে তখন ওকে গরম গরম ভেজে দেব। আসলে ধরো এই চপ বেগনি এই সমস্ত জিনিসগুলো তো গরম গরম না হলে ভালোও লাগে না। এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, দুটো গদাকে একসঙ্গে নিয়ে খেলা চলছে। চেয়ারটাকে করেছে ট্র্যাক্টর গাড়ির পেছন অংশ। বিরিয়ানি চিকেনটাকে ম্যারিনেট করব বলে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো এগুলো সব দিয়ে আমি গ্রাইন্ড করে নেব। আর লেবুটাকে চিকেনে মাখিয়ে নেব। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম লঙ্কাটা দিতে পারো, চাইলে টমেটোর পরিবর্তে দইও দিতে পারো। চিকেনের পিসগুলোকে একটু বড় বড় করেই রাখতে বলেছিলাম অতনুকে, তাই একটু বড় বড় করেই রেখেছে। বিরিয়ানিতে কিন্তু ছোট ছোট খুব একটা পিস ভালো লাগে না। লেবুর রস দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মূলত সমস্ত জিনিস দিয়ে একবার ম্যারিনেট করে রেখে দেব, যাতে পরবর্তীতে মানে বেশি সময় না লাগে করতে, এক চাপে বসিয়ে দেবো হয়ে যাবে। একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল, বিরিয়ানির চিকেনে কেওড়া জল দিলে কিন্তু দারুণ টেস্ট হয় খেতে। ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি সমস্ত জিনিসের সাথে, দিয়ে মোটামুটি 1-2 ঘন্টা মতো আমি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিলাম। অদীপ্তর মাছের ঝোলটা হয়ে গেছে, এটা ভাবলাম গ্যাসটা অফ করে শুধু শুধু লাভ নেই, এটা দিয়ে আমাদের বিরিয়ানির জন্য ডিম আর আলুটা সেদ্ধ চাপিয়ে দেবো। এটা দিয়ে তোমার ইয়েটা করলাম, আলুর চপটা করলাম, তেলটা আমি নিয়ে নিয়েছি, ওই তেলটাতেই আজকে বিরিয়ানিটা করে নেবো। তাই ভেবেছি এতটা তেল লাগবে না, বেশ অনেকটাই বেঁচে গেছে, বাকিটা রেখে দেবো, কালকে রান্নাতে ব্যবহার করে নেবো। আসলে কি বলতো, আমাদের যেদিন বিরিয়ানি হয় সেদিন একদম বিরিয়ানিতেই ডিম আলু চিকেন সব দিয়ে দিই, আর সেই জন্য চিকেনের আলাদা করে বা এগের আলাদা করে কোনো আইটেম করি না, তো সেই জন্য শুধু বিরিয়ানিতেই কিন্তু আমাদের হয়ে যায় সত্যি কথা বলতে গেলে, আর কিছু কিন্তু লাগে না।
সেই জন্য শুধুই বিরিয়ানি করবো, আর কিছু করবো না। ওর মধ্যেই সেই জন্য ডিম আলু সব কিছু দিয়ে দিচ্ছি। আর আলুটা একটু সেদ্ধ করে নেবো, মোটামুটি দু চার মিনিট মতো সেদ্ধ হলে আমি আলুটা উঠিয়ে নেবো, ডিমটা আর একটু সেদ্ধ করে নেবো। কী বলতো, সত্যি কথা বলতে গেলে ভিডিওতে, অনেক ভিডিওতে তোমরা দেখে থাকবে যে আলুটাকে ভেজে দিয়ে দিচ্ছে, বিরিয়ানির চাপেই সেদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু হয় না আমার, অন্তত হয় না, আমি জানি না কার হয়, আমার অন্তত হয় না, যেহেতু একটু বড়ো বড়ো পিস করে দিই তো সেই জন্য মানে ঠিকঠাক সেদ্ধ হয় না, ভেতরগুলো একটু কাঁচা কাঁচা থেকে যায়। সেই জন্য আমি কী করি, আলুটাকে হালকা একটু সেদ্ধ করে নিই, তারপরে ডিমের সঙ্গে আলুটাকে একটু হালকা করে ভেজে নিই, তারপরে বিরিয়ানিতে দিই, তাহলে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, টেস্টটাও বেশ ভালো লাগে। সেই জন্য একটু সেদ্ধ করতেই চাপালাম। আর সত্যি কথাটাই তোমাদেরকে আজকে বললাম যে কেন সেদ্ধ করি, ঢাকা দিয়ে দেবো। আর একটু লবণ দিয়ে দিলাম, তাহলে ডিম আর আলুটাতে একটু লবণটা ঢুকে যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে। মিডিয়াম ফ্লেম করে দিলাম, অদীপ্ত তো রান্না হয়ে গেছে, তিনি এখন জল খাচ্ছেন, ওই যে সামনে এখানে দাঁড়া দেখাচ্ছি। ট্রাক্টর গাড়ির আওয়াজ পেয়েছে তো, ছুটেছে ট্রাক্টর গাড়ি দেখতে, তোমরা তো জানোই যে ট্রাক্টর গাড়ি দেখতে কতটা ভালোবাসে। তো যেহেতু এখনও খিদে পায়নি, ও একটু পরে খাবে, আর বিরিয়ানি ডিম আলুটা সেদ্ধ হচ্ছে, সেই জন্য ভাবলাম তা করতে করতে আলনাটাকে একটু পরিষ্কার করে নিই। আলনাটার যা অবস্থা হয়েছে তোমাদেরকে দেখাতেও আমার কেমন লাগছে, তাও দেখাচ্ছি যে কী অবস্থা হয়েছে। অনেকদিন ধরেই মানে গোছানো হয়নি, তাই আজকে একটু গুছিয়ে নেবো। আর ধরো শীতকাল পড়েছে, এই সোয়েটার তার এই সেই মানে অনেক কিছু নেমেছে, সেই জন্য আলনাটা আরও বেশি মানে কি বলবো বাজে লাগছে দেখতে, ঠিকঠাকভাবে রাখা হয়নি সেই জন্য। এই দেখো আলনাটা দুরবস্থা, ভাবলাম হাতে যখন সময় আছে তাই আলনাটাকে একটু গুছিয়েই ফেলি। কী বলতো, ছোট বাচ্চা নিয়ে বাড়ির সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে না একদম হিমশিম খেয়ে যেতে হয়। তারপরে অদীপ্তর রান্না আলাদা, আমাদের রান্না আলাদা, আর শীতকাল মানেই ধরো হাজারো জিনিস বার করা, সোয়েটার স্টোল, সেই জন্য আরও বেশি আলনাটা মনে হচ্ছে যেন খারাপ লাগছে দেখতে, ভালোভাবে রাখা হয়নি সেগুলো গুছিয়ে। অদীপ্তর জামা কাপড়গুলো তো আলাদা করে থাকে তোমরা তো জানো, আর সেটা তো প্রতিদিনই গুছাতে হয়। ড্রেসিং টেবিলটা তো বেশ ধুলো পড়েছে, জানি না আজকে সময় পাবো কিনা পরিষ্কার করার, আর যদি না হয় দেখি নেক্সট দিন করব। আজ যেহেতু দুপুরে রান্না সেরকম অতটা চাপ নেই বলে কাজগুলো একটু বেশ নিশ্চিন্ত মনে করা যাচ্ছে। এই দেখো অদীপ্ত এসছে দেখতে যে মামাম কি করছে, আর তার তো প্রশ্নেরই শেষ নেই। আপাতত মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার অদীপ্তকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে বাকি কাজগুলো করবো। বাকি কাজ বলতে তোমার চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, চিকেনটা করে নেবো, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে ওটাকে একটু ভেজে রাখবো, আর পেঁয়াজটা কেটে পারলে বেরেস্তা করে রাখবো, আর যদি সময় না হয় তো রাতেই করবো। এখন দেখা যাক কতটা সময় হয়, তোমাদেরকে একবার আলনাটা দেখিয়ে দিই। মোটামুটি বেশ ভালোই গুছানো হয়েছে তাই না বলো? কিছু জিনিস ধরো গরমের ছিল যেগুলো এখন আর শীতকালে লাগছে না, সেগুলো আলাদা করে রাখলাম, মানে ওগুলোকে ট্রলিতে ঢুকিয়ে রেখে দেবো এখন যেহেতু আর লাগছে না। আর তোমার কিছু জিনিস কাস্তে বাকি আছে, সেগুলো কাচাকুচি করা হবে, আর তোমার কিছু জিনিস ইস্ত্রি করা হবে, সেগুলোকে সব আলাদা আলাদা করে রাখলাম, সেই জন্য আলনাটা একটু হালকা লাগছে মনে হচ্ছে যেন। তেলটা গরম হচ্ছে, যেটাতে তোমার চপ করেছিলাম ওই তেলটাই নিয়ে নিয়েছি। আর অদীপ্তর স্নান করা ভাত খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এবার তাই ভাবলাম বিরিয়ানির বাকিটা করে রাখি। দেখো পেঁয়াজ কেটে রেখেছি বেরেস্তা করবো বলে, আর এখানে ডিম আলুটা সেদ্ধ করে ডিমটা ছাড়িয়ে রেখেছি, হলুদ কিছু দিইনি যেহেতু সেদ্ধ সময় নুন দিয়েছিলাম, আমি লবণ দিলাম না সেই জন্য, তেলটা গরম হয়ে গেছে, এভাবে একটু আলাদা করে নিচ্ছি। একবারেই সব ভেজে নেবো, চেষ্টা করতে মোটামুটি বেশ সময় লাগে, যেহেতু আমি ছোটো ওভেনটাতে করছি, ফ্লেমটা হাইয়েই করা আছে, অসুবিধা হলে আমি কমিয়ে দেবো। দেখো মোটামুটি ব্রাউন হতে শুরু করে দিয়েছে, এই দেখবে তুলতে তুলতে না বেশি ব্রাউন হয়ে যাবে। হয়েই গেছে তাই,
আর একটু বেরেস্তাগুলো হালকা ব্রাউন হয়ে গেছে, এই সময় তুলতে শুরু করব। না হলে কি বলো তো, তুলতে তুলতেই না পুড়ে যাবে। তেলটা লো করে দিলাম, আস্তে আস্তে করে ভালো করে তেলটা ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। এরপরে বেরেস্তা করার তেলেই কিন্তু ডিমটা আর আলুটা ফ্রাই করে নেব, আর বিরিয়ানিটার চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাও কিন্তু এই তেলেই করে নেব, তাহলে কিন্তু টেস্টটাও বেশি ভালো হবে। ডিমটা সেদ্ধর সময় যেহেতু লবণ দিয়েছিলাম তাই আর লবণ দিচ্ছি না, হলুদও দিচ্ছি না, জাস্ট হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। তোমাদের যদি ফ্রাই করাটা পছন্দ না হয় তোমরা কিন্তু এমনি সেদ্ধও রাখতে পারো। বিরিয়ানির প্রচুর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাই বিরিয়ানির কড়াটা আর এই ভিডিওতে দিচ্ছি না, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। এমনি ব্লগেও দেখবে অনেক বিরিয়ানির ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর যেভাবে আমি বিরিয়ানি রান্না করি সেভাবে করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, এইটুকু আমি বলতে পারি। আলু আর ডিমটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। সবকিছু যেহেতু মাখিয়ে রেখেছিলাম তাই চিকেনটা বেশি কিছু কষ্ট করে করার কিন্তু আর দরকার নেই, খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যাবে। প্রথমে ফ্লেমটা একটু হাই করে দিয়েছি, 2 মিনিট মতো হাই ফ্লেমে একটু রান্না করে নিলাম। ফ্লেমটা এবার একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, একটু সেদ্ধ হোক চিকেনটা। এরকম বেরেস্তা আর ডিম আলুটা আপাতত এখানে থাক। এই দেখো বিরিয়ানির চিকেন কিন্তু আমাদের একদম রেডি, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বিরিয়ানির চিকেনটা নামিয়ে অদিত্যর ওটস বসিয়ে দেব, আর কিছুক্ষণ পরে ও ওটস খাবে। আজ তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, ওকে বাই।